ইহুদিরা বনি ইসরাইলরা খোদার গজবে অভিশপ্ত মূসা আলাইহিস সালামের উপস্থিতিতে আয়াতে তিসআ বলে নয়টা গজব ওদের উপরে আসে নয়টা গজব আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব একের পর এক আসে আর ওরা অভিযোগ করে সব মূসা আলাইহিস সালামের লাস্টে যাইয়া ওদের মাথার উপরে পাহাড় একটা উঠাই দিয়েছে পাহাড়টা উঠে দিয়েছে এ পাহাড়টা বড় কারামতি পাহাড় বসা জনেরও মাথায়টায় দাঁড়ানো জনেরও মাথায়টায় ছোট ডারও মাথা সমান বড় বসো বড় বড় ডার মাথা সমান এত বড় পাহাড় মাথার উপরে মানে বিয়াদবি করছে বিদায় আল্লাহ পাক পাহাড় মাথার উপরে উঠে দিয়েছে এখন ওই তলে থেকে মূসা আলাইহিস সালামের কাছে কান্দে মূসা তাড়াতাড়ি পাহাড় সরাও তুমি যা কবা সব শুনবো মূসা আলাইহিস সালাম কাল্লা এবার বাপ ভালো তুমি পাহাড়টা সরাই দাও মানে ঠিক হয়ে যাবে পাহাড় সরাই দিছে আল্লাহ মূসা আলাইহিস সালামের দোয়ায় আবার যেই সেই সে বেড়া খেলারা খাতা নিয়ে বেড়াকে যাচ্ছে গ্রামীণ ব্যাংকেলারা গ্রামীণ যাচ্ছে কলেজে ল্যাংটা হয়ে চলে যাচ্ছে যত উল্টো পাল্টা আগে করতো ফিরিয়ে আবার তাই শুরু করছে এবার মূসা আলাইহিস সালাম কাহি এই তোরা দিয়ে একটু আগে কী করি তা কাজটা করতেছিস কি অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায় আর তুমি যা কো এই কি মানা সম্ভব এই যে এই গুন্ডমি এই পাণ্ডবি যুগ এরা খোদার গজব প্রাপ্ত নয়টা গজব তাদের উপরে নয়টা গজব আসছে একে একে এই মাদুবি আলাইহিম আল্লাহ ইহুদিদের দলভুক্ত করো না ওয়ালা দলিন নাসারারা পথভ্রষ্ট তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে নাসারা কারা আপনারা জানেন না গোলামে কিন্তু সবাই মিলে একটা মনে করে সব মিলে মনে হয় খ্রিস্টান আসলে সব মিলে খ্রিস্টান না খ্রিস্টান হলো ঈসা আলাইহিস সালামের উম্মতরা খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মতরা আর মূসা আলাইহিস সালামের উম্মতদের নাম হলো ইহুদি সারা বিশ্বে 800 কোটি মানুষের ভিতরে মাত্র 1.5 কোটি ইহুদি মাত্র 1.5 কোটি ইহুদি তাদের বসবাস স্থান মাত্র একটা দেশ ইসরায়েল আর আমেরিকা ইউরোপ কান্ট্রি যা আছে পশ্চিমে যা আছে সব নাসারা সব নাসারা এই নাসারারা কিন্তু খ্রিস্টান আর ইহুদিরা এই বনি ইসরায়েল মূসা আলাইহিস সালামের উম্মতের ওই কয়না এই অল্প কয়টা মানুষ এত বড় বেয়াদব সারা দুনিয়ার নাটের গুরুরা আল্লাহ ওকে যে কি বুদ্ধি দেছে ওকে বুদ্ধি দিয়ে সারা দুনিয়ার সমস্ত কাফেরদেরকে মুঠির মধ্যে করে রাখে বিজ্ঞানের গুরু দুনিয়ার সব আবিষ্কার করতে পারে ওরা নাসারা ওরা খ্রিস্টান ইহুদি ওরা আর এই পাশে রাশিয়ার থেকে নিয়ে রাশিয়া চীন সহ জাপান পর্যন্ত এই পাশে সব বেশিরভাগ 99% এরা হলো বুদ্ধ আর মধ্যপ্রাচ্যে এরা মুসলমান আর আমরা মুসলমান আর এ পাশে মালয়েশিয়া বেশিরভাগ মুসলমান তো এই মিলে আর ভারতের ভিতরে হিন্দু শ্রীলঙ্কা মালদ্বীপে আছে হিন্দু যে এই ইহুদিরা মাকতুবি আলাইহিম আর দলিন হলো নাসারারা আমার আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া রব্বুল আলমিনের কাছে দোয়া করে আসছি আল্লাহ আমি এহুদি নাসারাদের দলভুক্ত হতে চাই না আমাকে সঠিক রাস্তা দেখাও এইভাবে যদি নামাজের মধ্যে কোরআন শরীফ পড়েন এবার যখন বলছেন ওই যে প্রথমায় মাঝের আয়াত পড়ছেন না 5 নম্বর আয়াত এ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ও সময় আল্লাহ জব দেছে হাজা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সালা এটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগ আমার বান্দা যেটা চাইছে তারা সেটা দিয়ে দিলাম এরপরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এবারও আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সালা صراط الذين انعمت عليهم এবারে কয় ওয়ালি আব্দি মা সালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এবারে আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সালা এই ওয়ালা দাল্লিন কয় ছেড়ে দিলে নবী পাক বলেন ইজা কাল আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন তোমরা সবাই বলবা আমিন ইমামের ওয়ালা দাল্লিন যদি কানে শুনো তোমরা দাল্লিন আর বলার পরে আমিনটা বলবা আব তোমরা সবাই আমিন বলবা তবে এই আমিন জোরে বলা লাগবে না এই আমিন বলতে হবে আস্তে কেন আস্তে বলবেন আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফির লাহু গুমা তাকাদ্দামা মিন যামবিহি যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিন এই ভালো করে শুনতে হবে যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় আল্লাহ তাআলা তার আগের গুনাহ সব মাফ করে দেয় বুঝছেন এই কথা তাহলে আমার আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যেতে পারি সব গুনাহ মাফ আমার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলানোর জন্য দুইটা দিক কয় দিক একটা হলো টাইমে মিল ফেরেশতারাও যখন আমিন বলে আমি তখন বলবো আর একটা হলো কণ্ঠের মিল শব্দের মিল ফেরেশতারা যে শব্দে বলে আমি সেই শব্দে বলবো তাহলে হুবহু মিল হলো বুঝছেন না কথা ইমাম ইমাম যখন ওলা দলিন বলে ছেড়ে দেয় ফেরেশতারা ওই সময় আমিন বলে আমরাও সেই সময় আমিন বলি তাহলে টাইমের মিল হলো অর্ধেক গুণা মাপ এবার কণ্ঠের মিল ফেরেশতারা কি আমিন জোরে বলে না আসতে বলে
জোরে বললি তো জীবনে একবার হলিও শুনতাম, ফেরেশতারা যেহেতু সাউন্ড ছাড়া বলে আমিও যদি সাউন্ড ছাড়া বলি আওয়াজ ছাড়া বলি তাহলে মিলে গেল ফেরেশতাদের সাথে দুই দিক দিয়ে, সময়ও মেলল আওয়াজও মেলল, সব গুণা মাফ। এদিকে ফেরেশতাদের সাথে টাইমে মিলাইছি, ওদিকে শব্দে মিলেই নাই, ফেরেশতারা কইছে আসতে আর আমি বললাম আমিন। সব নবীদের কর্মকাণ্ডের পর আল্লাহ খুশি না বেজার? আল্লাহ পাক খুশি হয়ে গেছে। মা তাসটা কি, আপনি কি চান? আল্লাহ পাক প্রস্তাব পাঠাইছে, আপনি একটা চাওয়া চান? মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রস্তাবের পরে আবার বলতেছে আমি আল্লাহর সাথে কথা বলি, বলতেছে আল্লাহ বলতেছেন মূসা একবারে চাবা দুইবার চাইতে পারবা না, একটা চাইয়ে পাইলে পরে হচ্ছে ভালো একটা দেখি আবার তুমি এলোমেলো করবা, যা আল্লাহ আগের ডানা পরের ডায় সব হবে না, একবার চাবা বলো কি চাও। মূসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহর কাছে কি চাবো, এসছে ভালো তো থাকতে পারে, খানিক চিনতে টিনতে হইলে কয় যে আল্লাহ পরে চাবানি, তুমি একটা কথার জব দাও আগে, কয় কও কি কও, আল্লাহ আমি যদি তোমার জায়গা হতাম আর তুমি যদি আমার জায়গা হইতে, আমি যদি আল্লাহ হইয়া তুমি মূসা হইতিয়া, আর আমি যদি তুমি মূসারে এই প্রস্তাব দিতাম তুমি কি চাইতে তাই কও, আমি তাই চাবো। আল্লাহ কয় তোমার সাথে পাইনি উঠাবলো কঠিন, এত চালাক তুমি, এই চালাকি শেখচকর যাইতে আল্লাহ তোমার সাথে কথা কই, আমি তো বলদের সাথে কথা কই না, আল্লাহ সবচেয়ে চালাক না? ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার সুর নাই তো, টানে জুত হয় না, এ যদি সাইবি টান দিত সবাই নারায় তো গুলকে পাগল হয়ে যাবে। আল্লাহর কোরআন ও দোস্ত, আল্লাহ বলেন যত চালাক আছে সব চালাকের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, কথা বলেন ঠিক, কত চালাকি করবি সব চালাকের উপরে আমি আল্লাহ, মূসা কা আল্লাহ, আমি তো সর্বশ্রেষ্ঠ চালাকের সাথে গল্প করি, তাহলে বোকা হওয়ার কোনো প্রশ্নই আসে না, তুমি তাড়াতাড়ি কও, বেলা যাচ্ছে রাত বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি কও। কয় মূসা আমি যদি মূসা হতাম আর তুমি যদি আল্লাহ হইতে আর আমার কাছে প্রস্তাব দিতে তাহলে আমি তোমার কাছে সুস্থতার সাথে, পূর্ণ সুস্থতার সাথে লম্বা হায়াত চাইতাম। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাহলে এবার যার যার জায়গায় সেই সেই যাই, আমি এবার মূসা হইয়া তোমার কাছে সুস্থতার সাথে লম্বা হায়াত চাই। আল্লাহ বললেন কত হায়াত চাও বলো, কয় আল্লাহ তুমি কি পরিমাণ দেওয়ার জন্য প্রস্তুত আছো, কয় তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক এক একটা লোমের বিনিময় 100 বছর করে হায়াত দেওয়া হবে, তাতে যত দিন লাগে অত দিন। মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ তারপরে কি হবে, কয় তারপরেও মরতে হবে, তারপরেও মরণ ছাড়া রেহাই নেই, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, সবার মরা লাগবে কি লাগবে না, সব মরবে। মূসা কয় আল্লাহ এত লম্বা হায়াতের পরও যদি অবশেষে মরণই মরতে হয় তাহলে এই নোংরা দুনিয়ায় অতদিন আমি থাকতে চাই না, আল্লাহ যত তাড়াতাড়ি মরবো বন্ধুর সাথে দেখা হবে, দুনিয়ায় বসে গল্প করেছি তোমার দেখা কোনো দিন পাই নাই, মরা ছাড়া তোমার সাথে দেখা হবে না, কাজে আবার অত হায়াতের দরকার নাই, আজরাইলে পাঠিয়ে দাও। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই জামানায় তার সবচাইতে বেয়াদব ছাত্রর নাম হলো ফেরাউন, তারে সোজা করার জন্য আল্লাহ পাক মূসা নবীর মতো উস্তাদ পাঠাইছে, কারুনের মতো বেয়াদব হামান ছাত্রকে সোজা করার জন্য যেমন উস্তাদের দরকার সেই রকম উস্তাদ মূসা, কিতাবও যেমনের দরকার সেই রকম কিতাবের নাম তাওরাত পাঠাইছেন। আস্তে 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 দাউদ নবীর সময় চলে আসছে, ছাত্রদের প্রমোশন আরো বাড়ছে, এবারেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গেছে। বন্ধুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কলেজের বই দিলে হবে না, তাদের জন্য জবুর কিতাব পাঠাইয়া আল্লাহ যোগ্য উস্তাদ দাউদ আলাইহিসসালামরে পাঠাইছেন। ওই কিতাব আস্তে 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 অবশেষে আইসা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত আসতে ছাত্রদের যোগ্যতা আরো বাইরা গেছে, এবার দাও জবুর কিতাব পড়ে তারা তৃপ্তি পাবে না, আল্লাহ পাক উস্তাদ পাঠাইছে ঈসা আলাইহিস সালামকে, আর কিতাব পাঠাইছে ইনজিল কিতাব, পড়তে তালে থাকো দেখতে থাকো গবেষণা করতে থাকো আমার কিতাব থেকে এলেম নাও। আস্তে আস্তে 570 বছর চলে গেছে ঈসা নবীর পরে, এই জামানায় আইসা এবার ছাত্ররা সাইড নিয়ে লেখাপড়া শুরু করছে, কেউ সায়েন্স পড়ে, কেউ মেডিকেল সায়েন্স পড়ে, কেউ কম্পিউটার সায়েন্স পড়ে, এই সায়েন্স পড়া যোগ্য বিজ্ঞ ছাত্রদের জন্য ঈসা নবীর ইঞ্জিল কিতাবও যথেষ্ট না, এবার ঈসা নবীর মতো নবীও যথেষ্ট না, আল্লাহ পাক এই ছাত্রদের জন্য ছাত্র হলো আবু জাহেল
জাহেল আবু লাহাব উতবা সাইবা ওলিদ ইবনে মুগিরা আবু বকর ওমর উসমান আলী তালহা জুবায়ের বেলাল আম্মার সোহায়েব এই রকম জলিলুল কদর তাজা তাজা তাগড়া ছাত্রদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন কুরআন এমন একটা কিতাব যেই কিতাবের পরিবর্তন কোনোদিন লাগবে না এরপরে আর কোনো কিতাবের দরকার হবে না ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই উস্তাদ পাঠাইছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী বলেন বইস্তু মুআল্লিমা কিয়ামত পর্যন্ত যত বড় বিজ্ঞানী আসুক যত বড় শিক্ষা গুরু আসুক না কেন সব আমার সামনে বসবে আমাকে একটা অক্ষরও পড়াইতে পারবে না আমি সকলের উপর দিয়ে উস্তাদগিরি করে কাটাইতে পারবো আমার নবীর চাইতে বড় যোগ্য মানুষ দুনিয়া আছেন আর আসবে নবীকে আল্লাহ পাক বলেন হে নবী উম্মতের সামনে উতলু আমি যে পাঠাইছি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ভাই আমার প্রাণ প্রিয় যুবকরা শোন ভালো করে শোন বুড়ো বাবারা কান কাড়া কর দুনিয়ার বহুত কিছু জানেন আপনাদের বাড়ি মাগুরা পাশে ছিল আপনাদের নড়াই বিজয় সরকার মনে আছে না মুরব্বী বিজয় সরকার হযরত মাওলানা বিজয় সরকার পীরে কামেল বিজয় সরকার তবে ভদ্রলোকের পরিচয় আমি যা জানছি উনার খাস একজন ভক্ত ছিল আমার এক নানা শ্বশুর বসলেই বিজয় সরকারের প্রশংসা এত করত ভদ্রলোক নবী রসুলকে প্রশংসা অত করত না এত ভক্ত ছিল উনার কাছ থেকে যা শুনছি হতে পারে বিজয় সরকার তার জীবনের শেষ মুহূর্তে কলেমা পড়িয়েও মরছে কিনা বলা যায় না ওনার কাছে গানের দাওয়াত দিতে পাবলিকে গেলে নামাজের রক্ত হইলে চতুর্পাশে আজান হলে উনি বলতেন এই মুসলমান যারা আসছো যাও আমার ওইখানে কাছারি দোয়া মোছা পরিষ্কার করা আছে মাদুর দিয়েছে আগে নামাজ পড়ে আসেন নইলে তোমাদের সাথে কথা হবে না তো হিদায়তের মালিক আল্লাহ মরণের আগে যদি কলেমা পড়ে থাকে তাহলে পার হয়ে যেতে পারবে যদি না পড়ে থাকে তাহলে কপাল যত ভালো কথা বলুক কোনো কাম হবে যত ভালো কাজ করুক কোনো কাম হবে না বিজয় সরকারের গান বুড়ো বুড়ো মানুষ কি সুন্দর গায় এর তাল দিয়ে দিয়ে সুর দিয়ে দিয়ে বাসকোচ যেখানে যা আছে সব ঠিক আছে এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে জাকি কিন্তু সব দিকে একরকমই নেই আগে এরকম হয়েছে পরে এরকম হয়েছে এই ভাস্কর জাকি সব দিকে ভাই বলো আর বন্ধু বলো কেউ না সাথে যাবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে ছিলাম আমি রূহ আলমে কতই শান্তি ভরে কাটায় গেলাম এই জগৎকে শত দুঃখ করে রে মন শত দুঃখ করে বাস কোজ নাচন ড্যান্স যেখানে যা আছে কণ্ঠের বা সবই তুমি মুখস্থ কইরা বিজয় সরকারের গানটা শিখলে বুড়ো কালে কেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে সূরা ফাতিহা পড়া শিখলা না এ মহিলা আয়েশা খাদিজার কণ্ঠে কেন কোরআন পড়া শিখলি না মমতাজের কণ্ঠে গান গাওয়া শিখলি রুনা লাইলার কণ্ঠে গান গাওয়া শিখলি এ যুবকরা মনির খান আলমগীরের কণ্ঠে গান গাওয়া শিখলি মেসি আর নাইমার রো সুন্নতের পর আমল করে প্যান্ট আর গেঞ্জি আর চুল কাটা শিখলি সেই কোয়ালিটিতে দাড়ি কাটা শিখলি সাহাবায়ে কেরামদের কোয়ালিটিতে দাড়ি রাখা কেন শিখলি না নবীওয়ালা তরজে পোশাক পরা কেন শিখলি না সাহাবাদের তরজে কেন কোরআন পড়া শিখলি না আয় একটু আয় উতলুমা ইলাইকা মিনাল কিতাব হে নবী উম্মতের কাছে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনান উতলু মানে তিলাওয়াত করো মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাও এই কিতাব এমনই কিতাব তর্জমা বুঝা লাগবে না অর্থ বুঝা লাগবে না মান করো আরফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা আল্লাহর কোরআন এমনই কোরআন যার থেকে একটা হরফ তুমি পড়বা অর্থ বুঝা লাগবে না আয়াতের অর্থ বুঝা লাগবে না একটা হরফ তুমি পড়বা আল্লাহ তাআলা তোমাকে 10টি নেকি দান করবে বিশ্বাস হয় সাথে যদি তর্জমা বোঝেন আরো মজা এই আমি সরকারের বাড়ির দ্বারের একটা সুরো তর্জমা করব কষ্ট হচ্ছে আপনাদের নামাজের মধ্যে সুরো ফাতিহা পড়েন কি পড়েন না যেদিন থেকে নামাজ শুরু করছেন সেই দিন থেকে পড়েন না এখন তার ভর্তি মনে চায় না হ্যাঁ এই একটা কতদিন পড়বো পাল্টায় পড়া দরকার তাই নাকি
অবিতকরা রেতুলা তেলাম ইয়ামুল দুনিয়ার বহুত গান শুনছি ছোটবেলা থেকে শুনতি শুনতি ছাদের লাউ বানাই সমরে তরকারি মনে আছে না মুরব্বিরা এক সময় এই গান চালো না ডুগডুগি লুগলুগি কে তো কত দেখাই তো এই গান শুনতাম রূপে আমার আগুন চলে যৌবন বরা অঙ্গে প্রেমের সুদা পান করে নাও আয় রে আমার দিওয়ানা এ পুরান গান এখন শুনলে মনে কাল লাথি দিয়ে চিৎ করে বেলাই দিল ঠিক না মমতাজের গান মুখটা ভাঙতে যায় যখন প্রথম গায় তখন হুজুররা আটে আর কান্দা ওই দিক রায় কয় ভালো হইতো শোনা যায় এখন যদি কেউ গায় মনে কয় লাথি দিয়ে তার মুখটা ফাটাই বেলাই দিই জীবন ভরে সুরা ফাতিহা পড়ি ইমাম সাহেব পড়ে আমরা পড়ি আর আমাদের বিরক্ত লাগে না যতবার পড়ি ততবার নতুন বোঝা লাগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قلنا آمين خراب لگسے 20 بار قرآن شریف پڑھنے کی আমিও পাইছি যারা অন্তর দিয়ে শুনছেন প্রত্যেকের আমল না ভাই 20 পারা কোরআন শরীফ পড়ার নেকি লেখা হয়ে গেছে এমনই মজার কোরআন পড়ার সময় যদি তর্জমাটা বোঝেন তাহলে মজা লাগবে এই এদিক তাকান নামাজ তো সবাই পড়ি বিশেষ করে আইম্মায়ে মাসাজিদ ইমাম যারা আছেন তারা জেহরি কেরাতে অবশ্যই আর আমরা সেররি আর জেহরি জোরে পড়ি আর আস্তে পড়ি সুরা ফাতিহা পড়ার তর শিখে নেন আমার থেকে বলবো আমরা গড় 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 করে পড়িয়ে চলে যাই মাঝে কোনো গ্যাপ দেই না কিন্তু প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ তাআলা এক একটা জবাব দেয় আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ সারা জাহানের প্রতিপালক এই বলার সাথে সাথে আল্লাহ কয় হামিদানি আব্দি এত খুশি হয় আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি ও ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করছে বান্দা তোমাকে থ্যাংক ইউ ও বান্দা তোমাকে ওয়েলকাম বান্দা তোমাকে স্বাগতম বান্দা তোমাকে ধন্যবাদ আর তুমি আমার হাম প্রশংসা করেছো এই বলে আল্লাহ তাআলা আপনার এই আয়াতের জবাব দেয় কোন সুবহানাল্লাহ আর রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ কয় আতনা আলাইয়া আব্দি আমার বান্দা আমাকে আবারও প্রশংসা করেছে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক আমার আল্লাহ বিচার দিনের মালিক কে বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি ভারতের হাইকোর্টের বিচারপতি আমেরিকার বিচারপতি বিচার দিনের মালিক কে মালিক ইয়াউমিদ্দিন বলার সাথে সাথে আল্লাহ জব দেয় সাদা কাপ দি ও বান্দা তুই কথা জানলি কি রে আমি বিচার দিনের মালিক তবে যা বলেছিস সত্য কথা বলেছিস এ কথা জবাব দেয় আল্লাহ পাক জবাব দেন মালিক ইয়াউমিদ্দিন এবার বলতেছেন তিন চার নম্বর আয়াত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতের মধ্যে দুইটি অংশ অর্ধেক আল্লাহর আর অর্ধেক বান্দার ইয়াকা নাবুদু আল্লাহ তোমার ইবাদত করি ও বন্ধু নামাজকার জন্য জোর হলো না নামাজ ও ইবাদত খালি নামাজ না ইয়াকা নাবুদু নামাজ পড়ি তোমার ইবাদত রোজা রাখি ইয়াকা নাবুদু রোজা তোমার ইবাদত তিলাওয়াত করি তোমার জন্য মসজিদ করি তোমার জন্য মাদ্রাসা করি তোমার জন্য দান করছি তোমার জন্য কুরবানি করি তোমার জন্য এ বালা টুপি রাখো টুপি পরি কার জন্য দাড়ি রাখছি কার জন্য সুন্নত করি আল্লাহর জন্য ফরজ করি আল্লাহর জন্য পর্দা করি আল্লাহর জন্য ইয়াকা নাবুদু যত ইবাদত আছে আল্লাহ মানুষের জন্য করি না ইবাদত সব তোমারই জন্য করি এলো অর্ধেক আর অর্ধেক কি কইছি বা ইয়াকা নাস্তাঈন রব্বুল আলামিন আমার কি কি দরকার এটা তো আমি জানি না আমার সব দরকার তুমি জানো আমার সব প্রয়োজন তোমার কাছে আমি প্রার্থনা করি বা ইয়াকা নাস্তাঈন এ তর্জমা মনে থাকবেন তো এখন থেকে সুরা ফাতিহা পড়লি এই তর্জমাগুলো মনে আসবে দেখবেন যে আপনার নামাজের মধ্যে একাগ্রতা আসবে যে আপনি যা চাইতেছেন তাই মুখে বলতেছেন একদিন তো মুখে বলছেন তর্জমা জানেন না এখন শুনলেন আর তর্জমা মুখস্থ হবে পড়ার সময় এই কথাগুলো মনে পড়বে ওয়া ইয়াকা নাস্তাঈন তোমারই কাছে সাহায্য চাই এই কথা বলার পরে আল্লাহ কি জবাব দেয় জানেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সালা এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগ আমার টুক যেটা আছে আমি পাইলাম ওয়ালি আব্দি মা সালা আমার বান্দা যা চাইতেছে সব তারে দিয়ে দিলাম আলি আব্দি মাসালা এই তোকে চাকরি লাগবে আলাদা আল্লাহ নামাজের মধ্যে সুরা ফাতিহার মধ্যে কই না যে আল্লাহ
আমার একটা চাকরি দয়া কইও না ওই নাস্তাইনির মধ্যে সব আছে যদি তোমার চাওয়াটা একাগ্রতার সাথে হয় মালিকের সামনে রেখে চাও উবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন উবুদ রব্বাকা ও কি বলে ভাল্য করে হাদিস উবুদ হাত্তা ইয়াকি কয় কান্নাকা তারাহু উবুদ রব্বাকা হাত্তা কান্নাকা তারাহু তুমি তোমার রবের ইবাদত কর কেমন যেন আল্লাহকে দেখতেছো কেমন যেন আল্লাহকে দেখতেছো আরে ভাই আল্লাহকে দেখতেছি দেখতেছি ভাব যদি কল্পনা আমার সামনে আসে তখন আমার মাথার মধ্যে কিচ্ছু আসবে না দুনিয়ার কোনো ধান্দা আসবে না আপনি নামাজে এদিকে দিকে দিকে খুব জায়গা মতো চলে আসছি নামাজে দাঁড়াইয়া আপনি ভাববেন আমি এখন দাঁড়াইছি কার সামনে ডাইনে জান্নাত পিছন বামে জাহান্নাম দাঁড়িয়ে আছি পুল সিরাতের উপরে নড়াচড়ায় কায়দা আছে পিছনে আজরাইল আমি তাহলে এই অবস্থায় উঠতেছি আসসালাতু মিরাজুল মুমিনিন ভাবতে ভাবতে আপনি মনের কল্পনা নিয়ে একেবারে সাত আসমান পার হইয়া বাইতুল মামুর পার হইয়া আপনার জায়নামাজ শহর সিদরাতুল মুনতাহা পার হইয়া আপনি চলে গেছেন আরশে আজিমে আল্লাহ পাক তার সিয়ারে বসা আছে আপনি আল্লাহর সিয়ারের সামনে দাঁড়াইয়া আল্লাহ নূরানি চেহারা দেখতেছেন আল্লাহ নূরানি চেয়ার দেখতেছেন আর ওইভাবে কল্পনার ভিতর দিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ ইবাদত করতে তোমার সামনে আরশে আজিমে আমি চলে আসি ইবাদত তোমারই করি সাহায্য তোমারই কাছে চাই সাহায্য তোমারই কাছে চাই আল্লাহ কা কি সাহায্য চাও কয় জীবনে যা দরকার সব দিবা বিশেষ করে তোমার কাছে একটা জিনিস চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার সিরাতে মুস্তাকিম দাও আল্লাহ বাংলাদেশ ভরে গেছে হাজারো হাজার রাস্তা আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না এ আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি আটরশি চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর বজেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর তবলিগ সরমুনাই এতাহাতি ওয়াজাহাতি হ্যাঁ তারপরে হিজবুত তাওহীদ কাদিয়ানি আহলে হাদিস কি আর বলতো বুঝে উঠতে পারতেছি না আল্লাহ আমি চলে আসি আরশে আজিমে তুমি আমার সামনে আমি এই জায়গাতে ভালোটা ভতবার না দেয়া দিলাম জাতি পাচ্ছি এদিন সিরাত আল মুস্তাকিম সঠিক পথ আমাকে দেখাও আল্লাহ কয় সঠিক পথ তোর কি দূরে একটা জানা আছে কোন ধরনের সঠিক পথ কয় যে আল্লাহ সিরাত আল্লাহ দিনা আন আমতা আলাইহিম যেই পথে চলার কারণে একদল মানুষকে তুমি পুরস্কৃত করেছ সাহাবায়ে কেরাম নবী রসুল আমার সেই রাস্তায় চলাও তবে আল্লাহ তোমার কুদরতি কদমে আমি সিজদা দিয়ে বলে যাব আমার এক রাস্তা দুটি রাস্তায় বসল চালাইও তোমার পায়ে ধরি আল্লাহ তোমার কুদরতি পায়ে বলে আমি সিজদা দেবো একটু পরেই আল্লাহ আমি তোমার পায়ে পড়ে বলি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন অভিশপ্ত জাতি পথভ্রষ্ট জাতি এদের পথে আমার চালাইও না অভিশপ্ত জাতি ইহুদি আর পথভ্রষ্ট জাতি নাসারা অভিশপ্ত জাতি ইহুদি পথভ্রষ্ট জাতি নাসারা এই ইহুদিরা বনি ইসরায়েলরা খোদার গজবে অভিশপ্ত মুসা আলাইহিস সালামের উপস্থিতিতে আয়াতে তিসআ বলে নয়টা গজব ওদের উপরে আসে নয়টা গজব আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব একের পর এক আসে আর ওরা অভিযোগ করে সব মুসা আলাইহিস সালামের লাস্টে যাইয়া ওদের মাথার উপরে পাহাড় একটা উঠাই দিছে পাহাড়েরটা উঠে গেছে এ পাহাড়টা বড় কারামতি পাহাড় বসা জনেরও মাথায়টায় দাঁড়ানো জনেরও মাথায়টায় ছোট ডারো মাথা সমান বড় বসো বড় বড় ডর মাথা সমান এত বড় পাহাড় মাথার উপরে মানে বিয়াদবি করছে বিদায় আল্লাহ পাক মাথার পাহাড় মাথার উপরে উঠে দিছে এখন ওই তলে থাকে মুসা আলাইহিস সালামের কান কাছে কান দিয়ে মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও তুমি যা কবা সব শুনবো মুসা আলাইহিস সালাম কাল্লা এবার বাপ ভালো তুমি পাহাড়টা সরাই দাও মনে ঠিক হয়ে যাবে পাহাড় সরাই দিছে আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়ায় আবার যেই সেই সে বেড়া খেলারা খাতা নিয়ে বেড়াকে যাচ্ছে গ্রামীণ ব্যাংকের গ্রামীণ যাচ্ছে কলেজে ল্যাংটা হয়ে চলে যাচ্ছে যত উল্টো পাল্টা আগে করতো ফিরে আবার তাই শুরু করছে এবার মুসা আলাইহিস সালাম কাই এই তোরা দিয়ে একটু আগে কী করি তা কাজটা করতেছিস কি অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায় আর তুমি যা কো এই কি মানা সম্ভব এই যে এই গুন্ডমি এই পাণ্ডামি জগৎ এরা খোদার গজবপ্রাপ্ত নয়টা গজব তাদের উপরে নয়টা গজব আসছে একে একে এই মাগদুবি আলাইহিম আল্লাহ ইহুদিদের দলভুক্ত করো না ওয়ালা দাল্লিন নাসারারা পথভ্রষ্ট তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে নাসারা কারা আপনারা জানেন না গোড়ামে কিন্তু সবাই মিলে একটা মনে করে সব মিলে মনে হয় খ্রিস্টান আসলে সব মিলে খ্রিস্টান না খ্রিস্টান হলো ঈসা আলাইহিস সালামের উম্মতরা
খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মতরা আর মূসা আলাইহিস সালামের উম্মতের নাম হলো ইহুদি সারা বিশ্বে 800 কোটি মানুষের ভিতরে মাত্র 1.5 কোটি ইহুদি মাত্র 1.5 কোটি ইহুদি তাদের বসবাস স্থান মাত্র একটা দেশ ইসরায়েল আর আমেরিকা ইউরোপ কান্ট্রি যা আছে পশ্চিমে যা আছে সব নাসারা এই নাসারারা কিন্তু খ্রিস্টান আর ইহুদিরা এই বনি ইসরায়েল মূসা আলাইহিস সালামের উম্মতের ওই কয়না এই অল্প কয়টা মানুষ এত বড় বেয়াদব সারা দুনিয়ার নাটের গুরুরা আল্লাহ ওকে যে কি বুদ্ধি দিয়েছে ওকে বুদ্ধি দিয়ে সমস্ত সারা দুনিয়ার সমস্ত কাফেরদেরকে মুঠির মধ্যে করে রাখে বিজ্ঞানের গুরু দুনিয়ার সব আবিষ্কার করতে পারে ওরা নাসারা ওরা খ্রিস্টান ইহুদি ওরা আর এই পাশে রাশিয়া থেকে রাশিয়া চীন সহ জাপান পর্যন্ত এই পাশে সব বেশিরভাগ 99% এরা হলো বৌদ্ধ আর মধ্যপ্রাচ্যে এরা মুসলমান আর আমরা মুসলমান আর এই পাশে মালয়েশিয়া বেশিরভাগ মুসলমান তো এই মিলে আর ভারতের ভিতরে হিন্দু শ্রীলঙ্কা মালদ্বীপে আছে হিন্দু যে এই ইহুদিরা মাকতুবি আলাইহিম আর দলিন হলো নাসারারা আমার আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া রব্বুল আলামিনের কাছে দোয়া করি আছি আল্লাহ আমি ইহুদি নাসারাদের দলভুক্ত হতে চাই না আমাকে সঠিক রাস্তা দেখাও এইভাবে যদি নামাজের মধ্যে কোরআন শরীফ পড়েন এবার যখন বলছেন ওই যে প্রথম আয়াত মাঝের আয়াত পড়ছেন না 5 নম্বর আয়াত এ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ওই সময় আল্লাহ জবাব দিয়েছে হাজা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সাআলা এটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগ আমার বান্দা যেটা চাইছে তারে সেটা দিয়ে দিলাম এরপরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এবারও আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এবার কয় ওয়ালি আব্দি মা সাআলা গায়রিল মাগদুবি আলাইহিম আলাদ্দাল্লিন এবার আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা এই ওয়ালাদ্দাল্লিন কয় ছেড়ে দিলে নবী পাক বলেন ইযা ক্বাল আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম আলাদ্দাল্লিন ফাকুলু আমিন তোমরা সবাই বলবা আমিন ইমামের ওয়ালাদ্দাল্লিন যদি কানে শোনো তোমরা দাল্লিন আর বলার পরে আমিনটা বলবা আব তোমরা সবাই আমিন বলবা তবে এই আমিন জোরে বলা লাগবে না এই আমিন বলতে হবে আস্তে কেন আস্তে বলবেন আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুবিরালা গুমা তাকাদ্দামা মিন জামবিহি যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিন এই ভালো করে শুনতে হবে যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় আল্লাহ তাআলা তার আগের গুনাহ সব মাফ করে দেয় সুবহানাল্লাহ বুঝছেন এই কথা তাহলে আমার আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যেতে পারে সব গুনাহ মাফ আমার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলানোর জন্য দুইটা দিক কয় দিক একটা হলো টাইমে মিল ফেরেশতারাও যখন আমিন বলে আমি তখন বলবো আর একটা হলো কণ্ঠের মিল শব্দের মিল ফেরেশতারা যে শব্দে বলে আমি সেই শব্দে বলবো তাহলে হুবহু মিল হলো বুঝছেন না কথা ইমাম ইমাম যখন ওলা দলিল বলে ছেড়ে দেয় ফেরেশতারা ওই সময় আমিন বলে আমরাও সেই সময় আমিন বলি তাহলে টাইমের মিল হলো অর্ধেক গুণা মাফ এবার কণ্ঠের মিল ফেরেশতারা কি আমিন জোরে বলে না আসতে বলে জোরে বললি তো জীবনে একবার হলেও শুনতাম ফেরেশতারা যেহেতু সাউন্ড ছাড়া বলে আমিও যদি সাউন্ড ছাড়া বলি আওয়াজ ছাড়া বলি তাহলে মিলে গেল ফেরেশতাদের সাথে দুই দিক দিয়ে সময়ও মেললো আওয়াজও মেললো সব গুণা মাফ এদিকে ফেরেশতাদের সাথে টাইমে মিলাইছি ওদিকে শব্দে মিলেই নাই ফেরেশতারা কইছে আসতে আর আমি বললাম আমিন ফেরেশতারা কয় তোর অর্ধেক মিলছে অর্ধেক মিলে নেই তোর অর্ধেক গুণা থাক থেকে যেতে পারে কোয়া যায় না আমিন বলবেন আসতে কথা কি মনে আছে তো দোস্ত উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ইমাম সাহেবরা নিচে যাচ্ছে বিদায় একটারে কয় আলহামদুলিল্লাহ রহমানের গাল মাকদুবি হঠাৎ দলিন একে নিচে যে হঠাৎ দলিন মাঝে কি ঘরছে শোনা যায় না বিশেষ করে তারাবির নামাজ তারাবির নামাজে তো আলহামদু শোনা যায় আর ওলা দলিন শোনা যায় মাঝে একটু বুঝাই যায় না এই স্যার রেল গতিতে চলে আল্লাহ যে আপনার আয়াতের পর জব দেবে আল্লাহরে সুযোগ দেবেন না ভাগ দেবেন না প্রত্যেক আয়াতের পরে থেমে থেমে পড়া আসতে পড়লেও আওয়াজ ছাড়া পড়লে এরকম থেমে থেমে পড়বেন আমরা পাবলিকরাও পড়বো উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব এরপরে আল্লাহ বলে ও আকিমিস সালাহ তিলাওয়াত করো কিতাব আর নামাজ কায়েম করো জোরে বলেন কি কায়েম এ নড়বে না কি কায়েম আজকে ফিলিস্তিনিদের জন্য দোয়া হবে গাজা আলাদের জন্য দোয়া হবে লাস্টে আমরা সুরে ইখলাস আর ফাতিহা খতম এবং দোয়া ইউনুস পড়ে দোয়া করব আজকে বিকেল বেলা খবর আসছে ইসরায়েলের পাক্কা সিদ্ধান্ত যত সমরস্ত্র আছে 3 লক্ষ সেনাবাহিনী মোতায়েন করছে গাজার বর্ডারে
72 ঘন্টার ভিতরে গাজাকে মাটির সাথে মিশিয়ে দেবে, ধুলোর সাথে মিশিয়ে দেবে, কোন ঘরবাড়ি মানুষজন কিচ্ছু রাখবে না। এই প্ল্যানে ইসরায়েল নামছে, আরামসে বসে রইছেন দোস্ত। কমপক্ষে জায়গা শেষে একটু তাদের জন্য মোনাজাত করে যাওয়া যাবে না, যাবে না ইনশাআল্লাহ? যুবক নরিশ ভাই অল্পক্ষণের মধ্যে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, গাজার মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো, বলেন আমিন। আল্লাহ হামাসের মুসলমানদেরকে বিজয় দান করো, লেবাননের মুসলমান হিজবুল্লাহকে আল্লাহ জয়ী করে দাও, ফিলিস্তিনের যুবকদেরকে মুসলমানদেরকে জয়ী করে দাও, আল্লাহ মাগুনদের চোখের পানি তুমি কবুল করে নাও, এতিম ছোট বাচ্চারা পতাকা হাতে করে নাচ্ছে তাদের পতাকা তুমি কবুল করে নাও, তোমার দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাসকে আজকে রাতারাত তুমি বিজয়িত স্বাধীন করে দাও, দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আকিমিস সালাহ, নামাজ কবুল হওয়া কি বলে, দোয়া কবুল হওয়ার জন্যে এক নম্বর ফরজ হলো, এক নম্বর শর্ত হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ। ওলামাই কেরাম সাক্ষী, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এর জন্যে সবাই মিলে হাত উঠে মুনাজাত করতে হবে, তা না যার যার দোয়া সেই সেই করতে হবে। আমার কী কী দরকার এটা কি ইমাম সাহেব জানে? কথা কয় না। ইমাম সাহেব যদি দলবল নিয়ে মুনাজাত না করে, অনেক মসজিদে ইমামরে চাকরিও ছুটোই দেয়। ইমাম সাহেব আছে যে এইভাবে মুনাজাত করা, রেগুলার করা, বাধ্যতামূলক করা বেদাত, এই জন্য উনি মাঝে মাঝে ছাড়তে চায়। কমিটির মাথার মাথা 10-12 জন এবার রেডি হয়েছে, ইমাম যদি খালি একদিন মুনাজাত বাদ দেয় এবার ওর দেবো চাকরি খাই দেবো। ইমাম সাহেব ঠিক আছে, মুনাজাত যদি করতে হয় তাহলে ইসরায়েলের জন্য হুজুররা যেরকম দোয়া করতেছে ওইরকম মুনাজাত করে ছেড়ে দেবো। আর ভীতি দোয়া করে আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহ আল্লাহুম্মা খুজ আদাই, ইমাম সাহেব দোয়া করতেছে, মুনাজাত করতে হবে তো, সবাই কয় আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, সবাই কয় আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা শাদ্দিদ শামলাহুম, আল্লাহুম্মা আমিন। কি কয় জানেন? ইমাম সাহেব আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটোতে লাগছে ওই কয়টারে ধরো, সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন, আল্লাহকে মুখ কালা করে দাও, সাবি দুজু হাগুম, ওই কয়জন কয় আল্লাহুম্মা আমিন, আবার মুনাজাত আসছে। কাজে ইমাম ওই দায়িত্ব দেওয়ার দরকার নাই, আমার পক্ষে করছে না বিপক্ষে করছে তাল্লাই জানে, আমার মোনাজাত আমি করব, কথা কন। আর যে মোনাজাত আমরা বাংলায় কই বুঝি, আজকে আমরা ফিলিস্তিনিদের জন্য করব ইনশাআল্লাহ, আমার মোনাজাত আমি করব। আকিমিস সালাত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, তারাবাইন নাহার ওয়াজুলাফা মিনাল লাইল, দিনের কিছু অংশ রাতের কিছু অংশ জীবন ভরে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু নামাজও পড়ি দোয়াও করি কবুল হয় না কেন? বহুতবার উলামায়ে কিরামের কাছ থেকে শুনেছেন, বলতে গেলে আমার 10-20 ঘন্টা সময় লাগবে, এত কিছু লাগবে দুই রিকাত নামাজ পড়তে সুন্দর করে, আমরা কয়জনে নামাজের মাসালা জানি, সঠিকভাবে কয়জন পড়তে পারি, ওজুটা বানাইছেন তাই সুন্দর হয় নাই, পেশাব করছেন ঢিলা ব্যবহার করেন নাই, পুরুষরা যদি পেশাব করে ঢিলা ব্যবহার না করে, পেশাব করে ঢিলা ব্যবহার না করে, 99% পুরুষের গা এবং কাপড় নাপাক থাকে, ওই অবস্থায় জীবন ঘুরে নামাজ পড়লে ওই নামাজে কাম হয় না, ওই নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় না। নামাজের ফরজ জানেন না, ওয়াজিব জানেন না, সুন্নত জানেন না, সব মিলেয়া আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা তাকে নুরানিতে পড়ে, তারা নামাজের 60টি মাসালা কি সুন্দর এখানে প্রদর্শনী হয়, নামাজের 60টি মাসালা, একটুক বাচ্চা জানাজার ইমামতি করতেছে, নামাজ জানাজার সব কিছু জানে, একটা জানাজার এলান হইলে তো সবাই লাইন ধরে দাঁড়ায়, আর বড় বড় নেতা হলে তো জানাজা লোক আরও বেশি হয়। এবার দেখলাম, গত বছর দেখলাম বাংলাদেশের বড় এক নেতা মারা গেছে, জানাজার প্রথম কাতার হিন্দু নেতারা দাঁড়ালো, প্রথম কাতার হিন্দুরা, যে জানাজার এক কাতার হিন্দু হয় ওর কাজ, ওই জানাজার মধ্যে কয় সর যে ওজু নাই তার ঠিক নাই, ফাঁকে ফাঁকে দুটি একটা খরচ গোসলো বাকি থাকতে পারে, কথা কন না কেন? এ জানেই না যে আমার কী দরকার আর কী দেখি, মশলা কয় মুসলমান জানেন, আল্লাহ হেফাজত করুক। সঠিকভাবে মশালাগুলি জানিয়া আমরা শরীয়তের সব বিধান আমল করব। আর ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচাইতে বড় জিকির, নামাজ সবচাইতে বলো জিকির। ও দোস্ত, আজকে উলামাই কিরাম ডাক দিছে আপনাদেরকে আগামীকালকে মাগুরায়, কে কে যাবেন ইনশাআল্লাহ মাগুরায়? কাল কে কে যাবেন মাগুরায়? কালকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে বিক্ষোভ মিছিল হবে, কে কে যাবেন? দেখছেন ইমানদার, আমরা এ জায়গা বসে আল্লাহ বিল্লাহ করবো, সুবহান আল্লাহ পড়বো, শুধু একটু মাগুরা জাতি পারবো না, আর ইসরায়েলে যাইতে কইলে কে কে রাজি আছেন দেখি, ইসরায়েল ইসরায়েল জাতি হবে, প্রধানমন্ত্রী বিমান ফ্রি করে দিচ্ছে, কেরা কেরা রেডি? এবার কেউ কেউ জাতি পারে যে যুদ্ধ হরি না হরি বিমানে তুটি আসি,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার গোপালগঞ্জেও কালকে বিক্ষোভ ইনশাআল্লাহ আমি জুমার নামাজের পর আমি যাব আমি গোপালগঞ্জ উলামা পরিষদের সভাপতি আমরা আহ্বান করছি মাগুরা যাবেন জিহাদে শরীক হবেন তাদের জন্য দোয়া করবেন এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফিলিস্তিন বিজয়ের আগ পর্যন্ত নিয়মিত আমরা নামাজের পরে দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ দোয়া তো করতে পারবেন ইনশাআল্লাহ এতদিন নিজেদের জন্য দোয়া করছি এখন থেকে আমরা ফিলিস্তিনে মুসলমানদের জয়ের আগ পর্যন্ত দোয়া করব আর এই উলামায়ে কেরাম আছে বিদায় এখন আপনাদেরকে ডাকতেছি এ থাকবে না তো ডাক বন্ধ হয়ে যাবে আর এই উলামায়ে কেরাম প্রোটেকশন হয় মাদ্রাসা থেকে কাজেই আমরা সর্বহালাতে সমালোচনার মুখ বন্ধ রাখবো এদিক থেকে আমি মাঝে মাঝে বলি আমার মাদ্রাসায় যে খবর নেন আমি এই জায়গায় থাকলাম আপনি ফোনও করতে পারেন আমার অফিসিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি আমার অফিস করেন যিনি মাওলানা আব্দুল করিম সাহেবের কাছে যে আমাদের নাসির সাহেব মাদ্রাসায় কী দেয় আর কী নেয় একটু জিজ্ঞেস করতে পারবেন আমি 2019 সালের থেকে আমার মাদ্রাসার প্রিন্সিপাল আমার বেতন 30,000 টাকা 30 পয়সা আজও নিতে পারি নেই আর 19 সালের থেকে এই পর্যন্ত প্রায় 50 লক্ষ টাকা আমি মাদ্রাসায় দিছি 50 লক্ষ টাকা এক পয়সা তো নেই আজকে দুপুরবেলা মেহমানের সাথে চাইলে খানা খাইছি সুযোগ পাইনি আগামীকাল যে 500 টাকা দিয়ে রসিদ কেটে দেবো আমি মাদ্রাসার খাইও না বেতন করিও নেই না এরপরও সারা দেশে আমার এলাকার মধ্যে আছে বহুজন কয় উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ কোটি কোটি টাকা আসে মাদ্রাসার নামে আমাকেও কিছু দেয় আর পেরাই খাই ফেলে না দিলি মাদ্রাসা এত সুন্দর হলো কিরে দেয় যাগ্য যাগ্য উনি বুঝি বেড়াবে আল্লাহর কাছে আমরা তো পাচ্ছি মাদ্রাসা এগুলি আবার সান্ত্বনাও নেয় ইন্না বাদাস জান্নাহ ইসমুন কু ধারণা করবেন কবিরা গুনাহ হবে কুধারণা কবিরা গুনাহ মাঝে মাঝে একটা উদাহরণ বলি দুই ফকির মহিলা ভিক্ষে করতেছে যৌথ ভিক্ষে করে পয়সা পাইছে পাঁচ পাই কথা কেন না পয়সা পাইছে পাঁচ পাই এখন পাঁচ পাই তো আর ভাগ করা যায় না বৈশে সন্ধ্যের সময় ঝগড়া লাগছে একজন কাপা আজকে আমি নে তুই কাল নিস হয় তুমি পাঁচ পাই নিলি তিন দিন আসবা না রে তোমারে চিনি হয় আমারে দাও নয় ভাগ করে দাও এই পাঁচ পাই ভাগ করবে কে রে এর মধ্যে দুই পুলিশ আইছে পুলিশ আছে কে চাচি সন্ধ্যে হয়ে গেছে এখন আপনি এসে কাকা বাড়ি যান কা বাবা পাঁচ পাই ভাগ করতে পারতেছি না এই জন্য বাড়ি যেতে পারতেছি না আর তোমরা প্রশাসনের লোক তো একটু ভাগ করে দাও একটু বাড়ি যাই এখন পুলিশ হোক আর আইজি হোক পাঁচ পাই ভাগ করতে পারবে না এখন পুলিশ মহা বিপদে পড়ে গেছে বিপদ ছাড়ার থেকে বাঁচার জন্যই পকেটের তার পাঁচ পাই বেরোইয়া কয় যে ওই পাঁচ পাই এক চাষি নাও আর এই পাঁচ পাই আর এক চাষি নাও দুই চাষিরে দুই পাঁচ পাই দিয়েছে সমাধান হয়ে গেছে যাওয়ান বাড়ি যাও কয় যাও তোমরা যাও আমরা যাই একটু শোকর আদায় করে যাই ঝামেলা যেহেতু মেটছে একটু শোকর আদায় করতে হবে পুলিশ দুজনে বিদায় দিয়ে এক মহিলা বলতেছে সারা দেশে পুলিশকে নামে বদনাম খালি ঘুষ খায় ঘুষ খায় ঘুষ খায় দেখছিস আজকে পুলিশ কত ভালো এই পুলিশটা আসলে দুজন বাড়ি যেতে পারতাম এ পয়সাও বাদ করতে পারতাম না বাড়িও যেতে পারতাম না শোকর আদায় তো আর এক মহিলাকে থো তোর বাদ দে পুলিশের প্রশংসা এর মধ্যে তো 2-5 টাকা না খাইয়ে ছাড়ছে নাকি এর মধ্যে তো 2-5 টাকা না খাইয়ে পয়সা কত পাঁচ পাই পকেটের তো দেশে পাঁচ পাই তার মধ্যে তো 2-5টা না খাইয়ে ছাড়ি নেই এর নাম জাতে পুলিশ এইরকম বদনাম আজও রয়েছে পুলিশের উপরে বহুত পুলিশ জানি একটা পয়সাও খায় না তাহাজ্জুদ ছাড়ে না আল্লাহর রহমতে আমার ভক্ত পুলিশ বহুত আছে বহুত পুলিশ এরকম টাকা যদি হাতে আসে ওই টাকা খায় না কিছু একটা ফাংশন আছে সরকারিভাবে কিছু কিছু দুই পাতা থাকে ওর মধ্যে কিছু পয়সা না করিয়েও ঢোকে সে পয়সা পুলিশই খায় না এরকম পুলিশ আমি জানি ও পয়সাগুলো সোয়াবেন নিয়ে ছাড়া গরিব গরিব মিসকিন মাদ্রাসা মসজিদে দিয়ে দেয় এরকম কাজ করে আমি জানি আবার তারপরে গোটা পুলিশ গোষ্ঠী শুদ্ধ বদনাম 2-5টা না খাইয়ে ছাড়ি নেই পয়সা আলো পাস পাই নিজের জায়গা তুমি লেখে দিয়া ঘর বাড়ি দিয়া বেতন করে খাবো না এরপরও কয় আরে আছে ইনকাম আছে এই কুমন্তব্য করে মন্তব্য করে মুসলমান পিছিয়ে পড়ে গেছি সব আমরা কুমন্তব্য করে দেখেন কাফেররা কি সুন্দর জোট কেউ রে কেউ সমালোচনা করে না হিন্দুদের মধ্যে কি জোট কেউ রে কেউ সমালোচনা করে না তাদের মন্দির গির্জা প্যাগোডা যা যা আছে সব সুন্দরভাবে চালাই যাচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসা করতে গেলে দুনিয়ার গ্যাঞ্জাম গ্যাঞ্জাম আমাদের চার জায়গা মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে ঈদগাহ আর গোরস্থান ঠিক না ওকে সাথে গ্যাঞ্জাম এইবার কমিটিতে কে কে কমক কমক বাধ্য মসজিদে যাবো না আর টিন কিনে নেয় বাস কাট মসজিদে হেনে হবে আমার জায়গা ছাড়িয়ে দিছি মুসল্লির কিছুর অভাব আমার মাইয়েই তো সাতটা মুসল্লির অভাব নেই ওনার মাইয়েই সাতটা পয়লা বিটা বিটি একসাথে গেছে পরে মসজিদে কেউ নেই ছাগলে শুয়ে শুয়ে খালি ন্যাজ নাড়ায় আর পায়ের বলি বেলায় হয়ে গেল মসজিদে মাদ্রাসা এ মাদ্রাসা আমি হুজুরে মাইরে খাই বাধ্য মাদ্রাসা বন্ধ করে দে হুজুরকে দেবো না ঈদগাহ গ্যাঞ্জাম লেগে গেছে বানা আমাকে বাড়ির দ্বারা ঈদগাহ বানা ওকে ঈদগাহ যাবো না যত গ্যাঞ্জাম এই সাইড যাবে
চার নম্বর কবরস্থান, ওকে কবরস্থানে লাশ মাটি দেওয়া যাবে না, বাইসে থাকতে গ্যাঞ্জাম হচ্ছে লাশে লাশে গ্যাঞ্জাম বাঁধতে পারে মাটির তলে যে মারামারি লাগে না, ওই জন্য লাশে লাশে গ্যাঞ্জাম হবে, টেনশন বেঁধে গেছে যত ঝামেলা এই জায়গা। আট নিয়ে গ্যাঞ্জাম সেই আটে দুই দল হাট করে, বাজার নিয়ে গ্যাঞ্জাম দুই দল সেই বাজারে বাজার করে, স্কুল নিয়ে গ্যাঞ্জাম দুই দলের ছেলে মেয়ে সে জায়গায় লেখাপড়া করে, রাস্তার উপরে মারামারি একদল কোনোদিন কইল না যে ওগের সাথে রাস্তায় মারামারি হয়েছে, ওরাই রাস্তায় হাঁটে আমরা রাস্তায় দাঁড়বো না, আমরা খালের মধ্যে দাঁড়বো, এ বলে কেউ রাস্তা ছাড়ে না। কিন্তু মসজিদ মাদ্রাসা ঈদগাহ গোরস্থান এইগুলো সব শয়তানের চাইল, কথা কোন ঠিক না? শয়তানের কপালে লাথি মারিয়ে জুতো মারিয়ে আমরা এই চাইল প্রতিষ্ঠানে হয়ে থাকতে পারবো না ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ। মুসলমান যদি এখনো সংগঠিত হয় তাহলে এদের নারায়তকবীরের ধ্বনিতে কাফের অন্ডকোষ খুঁজে পড়ে যাবে, ওই স্টপ করে মরে যাবে। শুধু মুসলমানের নারায়তকবীরের ধ্বনি শুনিয়ে দুঃখের বিষয় হলো আমরা তিন মৌলবী ১৩ দল, তিন মুসলমানের ১৩ দল, আমরা কেউ কেউ সাথে মিশতে পারি না। এগুলো সব ফেতনা বাধায় রাখে শয়তান, শয়তানকে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের হাত থেকে আল্লাহ বাঁচাক, জোরে বলেন আমিন, আল্লাহ হেফাজত করুক বলেন আমিন। আমি কালেকশন পারিও না কিছু কইও না, কালেকশনের আর ফাইনাল হয়ে গেছে, এখন কালেকশনের কথা বলাও যাবে না, এখন হবে দোয়া, শুধুমাত্র সুরো ফাতে একবার, সুরো এখলাস আর সুরো দোয়া ইউনুস পড়ব কয়েকবার। তার আগে আমি আপনাদের কাছে একটু মেহমানদারি চাচ্ছি। কিসের মেহমানদারি? ফিলিস্তিনের মুসলমানরা যদি বলে যে ভাই এ বাঙালিরা আমাদেরকে ১০০ টাকা দাও, আমাদের ১০০ টাকা দাও, আমরা একটু পানি কিনে খাই, একটু পানি কিনে খাই, তাহলে এই আর্তনাদ করা কান্নাকাটিওয়ালা মুসলমানদের বাচ্চাদের জন্য ১০০ টাকা পানি কিনের জন্য দিতে রাজি আছেন না? আছেন না? কতক্ষণ একইখানে না থাকলে বাড়ির থেকে আনিয়ে দেবো, দাঁড়া বাবা আমি তোর পানি কেনার টাকা দিচ্ছি। বহুত ফিলিস্তিনে পানি বন্ধ করে দিচ্ছে, কি বলা হয় কোন জায়গা, হামাসের ওই এলাকা কোন জায়গার নাম জানো কি, গাজা, গাজায় পানি বন্ধ করে দিছে, কারেন্ট বন্ধ করে দিছে, ঔষধ বন্ধ করেছে, চিকিৎসা বন্ধ, খাদ্য বন্ধ করে দিছে। আহ কি কষ্ট জীবনযাপন করতেছে। আমি আপনাদের কাছে যদি মেহমানদারি বলে ১০০ টাকা চাই দিতে পারবেন ইনশাল্লাহ? আসেন, কেউ ১০০ টাকা আমাকে মেহমানদারির জন্য দেওয়ার জন্য, আমি ১০০ টাকা চাইছি মেহমানদারির জন্য, ধরে নেন এই টাকা দিয়ে আমি মেহমানদারি খাবো, আমি খাবো ইনশাল্লাহ আল্লাহর ওয়াস্তে। যদি থাকেন কোনো আল্লাহর বান্দা রেডি করেন মেহমানদারির জন্য ১০০ টাকা, আসেন আমাকে মেহমানদারির জন্য দেবেন, আমি এটি মাদ্রাসা অক্ষ করে দিয়ে যাবো, আমার মেহমানদারির জন্য ১০০ টাকা। ছাত্ররা ভিতরে যাও, তো মানুষ আসতে পারবে না, যাও, অনেক মানুষ আমাকে মেহমানদারির জন্য ১০০ টাকা দেওয়ার জন্য রেডি করছে, ওই যে রেডি হয়ে গেছে ১০০ টাকা, আরও যান, যাও কই ছাত্ররা, কই নেমে পড়ো, নেমে পড়ো, তাড়াতাড়ি নেমে পড়ো, ১০০ টাকা করে। আরে এর ভিতরে ১০০ জন দিলেও ১০,০০০ টাকা হয়ে যাবে, ১০০ জনের বেশি আছে আমার মেহমানদারিতে ১০০ টাকা দেওয়ার জন্য। আল্লাহর বান্দারা আল্লাহর ওয়াস্তে মেহমানদারির জন্য ফিলিস্তিনের নিয়তে, জেরুজালেম মুসলমানদের বাইতুল মুকদ্দাসের নিয়তে ১০০ টাকা আল্লাহর ওয়াস্তে মেহমানদারির জন্য দিয়ে দেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, আল্লাহ পাক সবাইকে হজ্জে খানায় কাবা নসিব করুক, আল্লাহ মুসলমানদেরকে মুজাহিদিনদের কাতারে দেন। দেন ভাই আমি ১০০ টাকা চাইছি মেহমানদারির জন্য, আমি খাওয়ার জন্য চাইছি, আমাকে মেহমানদারির জন্য দেন। আমি দোয়া করব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাদেরকে উলামায়ে কেরামের সাথে আল্লাহ জান্নাতি করুক। আমরা সূরা ফাতিহা পড়তে থাকি আর সূরা ইখলাস পড়তে থাকি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকে ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اي একটা দোয়া হাদিসে আসছে, এই দোয়া পড়লে যেই শত্রুদের দিকে উদ্দেশ্য করে পড়া হয় আল্লাহ তাআলা সেই শত্রুদেরকে ধ্বংস করে দেয়। আমরা সেই দোয়াটা জীবনে হয়তো কেউ পড়েন নাই বা শোনেনও না, এরকম হতে পারে, দোয়াটা ভাষাগত দিক দিয়ে একটু শক্ত, আমি কাটা কাটা করে বলবো, সবাই একবার পড়া যাবে না ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবেরা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এটা ইহুদিদের উদ্দেশ্যে পড়ছি, এই দোয়ার সম্পূর্ণ বদদোয়া তাদের উপরে, আল্লাহ নবী করছে আমাদের করাতে দোষ নেই, আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছে ইহুদ নাসারার হাত থেকে বাঁচার জন্য দোয়া করতে সূরা ফাতিহার ভিতরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর কোনো কথা আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, রব্বানা জালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم زدنا ولا تنقصنا اللهم زدنا ولا تنقصنا সকলে বলেন আমিন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুগিননা ওয়া আকরিমনা ওয়ালা তুগিননা ওয়া আইজ্জিনা ওয়ালা তুদিল্লানা ওয়া আইজ্জিনা ওয়ালা তুদিল্লানা ফিদ দুনিয়া ওয়ালা আখিরা ওয়া আতিনা ওয়ালা তুহরিমনা ওয়া আতিরনা ওয়ালা তুতির আলাইনা আদুওয়ানা ওয়া আতিরনা ওয়ালা তুতির আলাইনা আদুওয়ানা اللهم أسرنا ولا تسر علينا عدونا وارض عنا وأرضنا يا أرحم الراحمين اللهم افتح لنا أبواب رحمتك وسخر لنا أبواب رزقك اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين خاصة مسلمين الفلسطين خاصة مسلمين الفلسطين خاصة مسلمين غزة خاصة المسلمين الليبيا اللهم أعز المسلمين والإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمجوس والهنود والشيوعيين اللهم زلزل أقدامهم اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم فل عدهم اللهم صفد وجوههم اللهم خالف بين كلمتهم اللهم خذهم اللهم خذهم اللهم خذهم اخذ عزيز مقتدر ولا تسلط علينا من لا يرحمنا ولا تسلط علينا من لا يرحمنا مهربان الله আমাদের গুনাহ খাতা maaf করে দেন আজকের মাহফিল কবুল করে নেন এই মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসা যারা দান করলেন সকল